স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার করলো একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা 11টায় বিডিক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে 22 জনের মতো শিক্ষার্থী এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুলের বাগান, সামনের সড়ক এবং আশেপাশের এলাকা পরিষ্কার করেন। পরিষ্কারের পর পলিথিনের ব্যাগে করে ময়লা আবর্জনা ভরে ডাস্টবিনে ফেলেন। বিডিক্লিনের অতিরিক্ত বিভাগীয় সমন্বয়ক সাইদ হোসেন বলেন, শহরের সড়ক, কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কমপ্লেক্স, রেল স্টেশন, বাস টার্মিনাল সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির বেশিরভাগ সদস্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। বিডিক্লিন সারা বাংলাদেশে যে কার্যক্রম চালাচ্ছে সেটা কার্যক্রম অনুযায়ী আমরা ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের বিডিক্লিনের যাত্রা শুভ উদ্বোধন করলাম আজকে এবং প্রোগ্রাম সম্পন্ন করলাম। আমরা চাই সারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যতটুক প্রচেষ্টা সেই প্রচেষ্টা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাতে চাই। ধন্যবাদ জানাই সবাইকে বিডিক্লিনের ভাইদের আমাদেরকে সহযোগিতা করার জন্য। দেশকে ভালোবেসে আমরা তরুণ সমাজ এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এগিয়ে নিয়েতে আমাদের এই প্রচেষ্টা আমরা আপনাদের সবার কাছে কাম্য আমাদের সহযোগিতা করার জন্য। এরা ছাত্র, এরা বিডিক্লিনের মেম্বার পাবনা জেলা, তারা দেশাত্মবাদে উদ্বুদ্ধ হয়ে সমাজকে পরিচ্ছন্নতার কাজ সমাজের পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে আর সেই ধারাবাহিকতা আজ করে ঈশ্বর দিতে আসছে। একটা ছাত্র পড়াশোনা করছে, সমাজের আলোকিত কাজ করছে, এদের থেকে আমি খুবই উদ্যোগিত এবং এই জন্য আসছি আজকে তার ধারাবাহিকতা স্বরূপ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন করছে। এদের আমি সহযোগিতা করতে চাই, পাশে দাঁড়াতে চাই এবং আমার একটা পরিচ্ছন্ন মেসেজ থাকবে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যারা আমার ছাত্র ভাইয়েরা আছি, যারা পড়াশোনা করছি, তারা বিভিন্ন সামাজিক সৃষ্টিশীল কর্মকাণ্ড করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমি আজ সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরদী স্বাস্থ্য উপজেলা কেন্দ্রে স্বাস্থ্যসেবার জন্য এসে বিডিক্লিনের কিছু কর্মীকে দেখে তারা এই স্বাস্থ্য একটা কেন্দ্র এখানে যে পরিষ্কার করতেছে সবাই স্টুডেন্ট, তাদের এই পরিষ্কার কার্যক্রম দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আমি তাদের কার্যক্রমে অনেক সন্তুষ্ট। এইভাবে যদি তামান বাংলাদেশের ছাত্র সমাজ একত্রিত হয়ে বাংলাদেশকে পরিষ্কার করার লক্ষ্যে বিডিক্লিনিকের মাধ্যমে বা এরকম সামাজিক সংগঠনের মাধ্যমে যদি দেশকে পরিচ্ছন্ন করতে সবাই যুবক সমাজ উজ্জীবিত হয় তাহলে এক সময় আমাদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সমগ্র বিশ্বের দরবারে বাংলাদেশ।